মন্ত্রিসভার যে বিশেষ বৈঠক সেটি কিন্তু শুরু হয়ে গেছে সামিয়া আপনি নিশ্চয়ই জানেন যে এই মন্ত্রিসভার বৈঠকে কিন্তু যে প্রস্তাবিত বাজেটের যে আকার এবং যে ই বিষয়গুলো আছে অঙ্কের যে বিষয়গুলো আছে যে সূচকগুলো আছে সেটি কিন্তু অনুমোদন পাবে এই মন্ত্রিসভার বৈঠকেই এবং তিনটার সময় কিন্তু অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করবেন এখন তিনি কোন পদ্ধতি বা রীতিতে বাজেট উপস্থাপন করবেন সেটি উপস্থাপন আগ পর্যন্ত বলা যাচ্ছে না তবে যে বিষয়গুলো মাথায় রেখে বিষয়টা বলা দরকার সেটা হচ্ছে যে এই বাজেটকে কেন্দ্র করে কিন্তু বিশাল চ্যালেঞ্জের মুখে পড়ছে সরকার এবং এই যে বিষয়টা সরকার যে চ্যালেঞ্জটা মোকাবিলা করতে চাইছে মোকাবিলা করতে গিয়ে যে সমস্ত উপায় বা কৌশল সরকার নিচ্ছে তাতে করে কিন্তু সাধারণ যে জনগণ সাধারণ যে মানুষ তাদের উপর কিন্তু সমস্যা তৈরি হবে যেমন সরকার বা এই বর্তমান অর্থমন্ত্রী কিন্তু করজাল বাড়াতে চান এই করজাল বাড়াতে গেলে রাজস্ব আদায় বাড়াতে গেলে কিন্তু যে উপায়গুলো অবলম্বন করতে যাচ্ছে সরকার যে প্রস্তাবিত বাজেটে যেটি উপস্থাপন করবেন তিনি এ সেটি কিন্তু সাধারণ মানুষের উপর সেই বোঝাটা পড়বে সেই যে সংকট তৈরি হবে সংকটে কিন্তু সাধারণ মানুষ ভুক্তভোগী হবে এরপর আছে মূল্যস্ফীতির বিষয়টি মূল্যস্ফীতির ক্ষেত্রেও কিন্তু যে উচ্চ মূল্যস্ফীতি চলছে বিরাজ করছে বাংলাদেশে সে উচ্চ মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারের যেসব কৌশল আছে সেটি বাদের পাশের পর বাস্তবায়ন হওয়ার পর্যন্ত যেহেতু বলা যাচ্ছে না সুতরাং সেই সংকট কিন্তু রয়ে যাচ্ছে আরেকটি বিষয়টি হচ্ছে যে সামষ্টিক অর্থনীতি যে আছে সামষ্টিক অর্থনীতি কিন্তু যে মুদ্রানীতি আছে মুদ্রানীতির সাথে সামঞ্জস্য করে কিন্তু সেটি সরকার করতে চাইবে সুতরাং মানে এখনই বলা মুশকিল বর্তমানে বলা যাচ্ছে যে সরকার চ্যালেঞ্জের মুখে আছে যে সমস্যার কারণে সাধারণ জনগণ সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে তবে বাস্তবায়নের আসলে পর্যবেক্ষণ নির্ভর যেটি আগে বলেছিলাম সেই সূত্রে বলা যাবে যে কতটুকু সরকার এটি করতে পারলো বা সফল হলো